তারপরে যাতা করে মরা ফ্যান যাতা করবো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট দুই কোয়েল তার চারশো টাকা দুই কোয়েল তার চারশো টাকা লাল ওইসে দুইশো কালো দুইশো সুইচ টা কিনা হয়েছিল পাঁচ টাকা পিস

পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট বলা আছে আলাইকুম ভিওয়ার্স আমি চলে আসলাম আজকে মা ইলেকট্রিক অ্যান্ড কোম্পানি চলে আসছি সরাসরি আপনাদের সামনে নিয়ে হোলসেল প্রাইসে সারা বাংলাদেশ জুড়ে তারা কিন্তু চ্যালেঞ্জের প্রোডাক্ট বিক্রি করে একবারে সবচাইতে কমে আপনারা হোলসেল যারা নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের মা ইলেকট্রিক এন্ড কোম্পানি কোম্পানির প্রোপাইটার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা আমার নাম মোহাম্মদ মুকলিসুর রহমান শুভ আমার প্রতিষ্ঠানের নাম হইছে মা ইলেকট্রিক একশো নাম্বার দোকান ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমাদের এটা তো ঢাকা, পোপার, গুলিস্থান। জি এটা সব জায়গা থেকে আপনি আসতে পারবে। যেখানে এখানে দেখতে পাচ্ছি এখানে আপনাদের একটা গেট এখানে অন্ধকার কেন? আজকে শুক্রবার ভাই। আজকে সাপ্তাহিক মার্কেট বন্ধ। এই কারণে আজকে বন্ধ দেখে আমি ভিডিও করছি। ভিডিওগুলো যে গেটটা দেখতে পাচ্ছেন এটা কয় নাম্বার গেট? এটা 5 নাম্বার গেট। 5 নাম্বার গেট আর এপাশে গেটটা আর ওই ছিল 1 নাম্বার গেট। 1 নাম্বার গেট। আমি আপনাকে বলি প্রথমত যে আমার দোকানে কি কি পাওয়া যায়? জি আমার দোকানে একটা কারেন্টের দোকানে এ টু জেড পাওয়া যায়। যেরকম আমাদের দোকানে বিআরবি তার আছে। বিজলি তার আছে আর আর কেবল আছে তারপর আমাদের নিজস্ব ব্যান্ডের মাল আছে সুপার স্টারের সুইচ সকেট আছে একটা কারেন্টের দোকানে যা লাগে আপনি পাইকারি দোকানে নিয়ে বিক্রি করতে পারবেন যারা বাসা বাসাবাড়ি করবেন আর তারাও আমাদের থেকে মাল নিতে পারবেন ঠিক আছে আমি কিছু মাল দেখাই আমরা তো মাদার হোলসেলার কি লেগে আমরা মাল উৎপাদন করি আমাদের থেকে চৌষট্টিটা দৃষ্টিকে মাল যায় তো এত আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না যারা বাড়িঘর তৈরি করতেছে তারা তো মিডিয়ার মাধ্যম হয়ে আসে মিস্ত্রিদের মাধ্যম হয়ে আসে সেক্ষেত্রে তো অবশ্যই দামটা বেশি পড়ে না মিস্ত্রির দিন শেষ ভাই কি লেগে হ্যাঁ ইনশাল্লাহ শেষ এই যে আমি আজকে ভিডিও করতেছি আমি তো প্রত্যেকটা রেট আমি যারা বাসাবাড়ি বাসা বাড়ি করবেন অবশ্যই তাদের হাতে পড়বে অবশ্যই দেখার পরে আমাদের মনে করেন সবকিছু দেওয়া থাকবে আমাদের প্রতিষ্ঠানে আসবেন মাল নিয়ে যাবেন কম রেটে আচ্ছা আমি আপনাকে দেখাই প্রথমে আমি সুপার গ্লুপ দেওয়া শুরু করি জি অবশ্যই একটা কম দামি প্রোডাক্ট সুপার গ্লুপের রেট ছিল চার টাকা পিস

আপনার দুই কয়েল তার চারশো টাকা দুই কয়েল তার চারশো টাকা লাল হয়েছে দুইশো কালো হয়েছে দুইশো দুই কয়েল তার চারশো টাকা গছ থাকবে এটার ভিতরে নব্বই গছ তার আছে এটা আপনার আড়াই টাকা গছ কিনা পরে এটা দোকানদার এটা বিশ টাকা গছ বিক্রি করবে আপনি দুইশো টাকা ইনভেস্ট করে পার কয়েলে আষ্টশো টাকা লাভ হইব দুই কয়েলে ষোলোশো টাকা মানে আষ্টশো টাকা পার কয়েলে লাভ আষ্টশো টাকা পার কয়েলে লাভ যেরকম এই তার দোকান দ্বারা পাঁচ টাকা দশ টাকা গছ বিক্রি করে আমার থেকে নেবেন এক টাকা বিশ পয়সা বিশ একশো টাকা বিশ পয়সা একশো বিশ টাকা কোয়েল আর এর থেকে ভালো যদি নেন একশো পঞ্চাশ টাকা কোয়েল দেড় টাকা গছ কিনা পরে

চল্লিশ পঞ্চাশ বছর আগে আমার বাপদাদারা ফ্যান কিনছে না এই ফ্যান কিন্তু এখনো বাসা গেলে দেখা যায় দেখা যায় গুড করে ঘুরে কিন্তু ক্যাপাসিটার গেছে তাদের জন্য এই ক্যাপাসিটারটা এই ক্যাপাসিটারটা আপনারা লাগাইবেন আপনি মরা ফ্যান যদি যেটা না হয় আমার ক্যাপাসিটার ফেরত দিয়ে আপনি টাকা লিয়ে যাবেন তারপরে এই যে হেভি একটা সিক্স পিন আছে সম্পূর্ণ পিতলের কন্টাক্ট তামার কন্টাক্ট আপনি এটা দিয়ে এসি ফ্রিজ কম্পিউটার রাইস কুকার সব কিছু ব্যবহার করতে পারবেন এটা একশো দশ টাকা দশ বছরের গ্যারান্টি ধরেন কেউ যদি বলে ভাই এটা তো দাম একটু বেশি হয়ে গেছে তাদের জন্য কম দামি মালও আছে এই যে এটা রেট ছিল মাত্র পাঁচচল্লিশ টাকা ওয়ানলি পাঁচ মাত্র পাঁচচল্লিশ টাকা এটা আপনার দোকান ধারে দেড়শো টাকা অায়াসে বিক্রি করতে পারবে আচ্ছা তারপরে আমি আপনাকে ঝুলন্ত উল্টা দেখাই এদিকে আসেন দুই কালারের দুইটা হোল্ডার নেবেন যেটা নেন 10 টাকা পিস এটা খুচরা দোকান যারা 30 40 টাকা বিক্রি করতে পারে পেস হোল্ডার নিতে চাই পিন লাইটে ঢুকবো পেস লাইটেও ঢুকবো এটা হ্যাঁ টু ইন ওয়ান এটা রেটই ছিল 14 টাকা পার পিস যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন বেশি বেশি কারণ আপনাদের একটা শেয়ারে একটা বেকারকตร বাইরে জীবনটা চেঞ্জ হয়ে যায় যারা বেকারকতো ভাই আছেন ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা করা ঠিক আছে হাই উতাসে ঘুরতে আসেন ভুগতে আসেন মোবাইল টিপানোর সময় নষ্ট করতেছেন বন্ধু বান্ধবগুলোকে চলে সময় নষ্ট করতেছেন আমি চাই না যে আপনার সুন্দর জীবনটা আপনি নষ্ট করতে আপনার কাছে যদি টাকা পয়সা কম থাকে পাঁচ টাকা আমার কাছে নিয়ে আসে এই মার্কেটে কয়টা শোরুম আছে আমাদের এই মার্কেটে আসছিল চারটা শোরুম আছে চারটা রানিং অলরেডি শেষ হলো ইনশাআল্লাহ তো আমাদের যারা কাস্টমার আসবেন অবশ্যই ভাই বেরাদার আমাদের এই শোরুমে চলে আসবেন ইনশাআল্লাহ আপনারা আসবেন কে লেগে ভিডিও করছে আমি এই দোকানে এই দোকানে আসবেন কে লেগে এই দোকানে আসলে আমাকে পাবেন আর আমি পরে আমি অ্যাড্রেসটা দিয়ে দেই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমার প্রতিষ্ঠানের নাম হয়েছে মা ইলেকট্রিক একশো এগারো নম্বর দোকান আর আমার নাম হয়েছে মোহাম্মদ মুকলিসুর রহমান শুভ যারা যারা ভিডিওটা দেখবেন দয়া করে শেয়ার করে দিয়েন একটা শেয়ারের যেন একটা ব্যাকরত্ব বাইরের জন্য জীবনটা চেঞ্জ হয়ে যায় আর ইলেকট্রিকের মালে যে রেটি দিচ্ছি এরই হান্ড্রেড পারসেন্ট সত্য আপনারা আমার ভিডিওটা দেখলে সরাসরি আমার প্রতিষ্ঠানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো বেহস আজকে এই পর্যন্ত রইলো অনেক অনেক ইলেকট্রনিক্সের প্রোডাক্ট দেখেন আপনারা হয়তো নবাবুর গুলিস্তান অনেক জায়গার থেকে আপনাদের ভিজিটিং কার্ড শো করে দিচ্ছি কারণ এই রকম প্রাইস এর চেয়েতে কম প্রাইস আশা করি বাংলাদেশে কোথাও পাবেন কি না তা জানি না বা অনলাইন জগৎ এখন কম্পিটিশন মার্কেট কখনো সম্ভব না এ একটা কয়েল তার আপনি দুশো টাকা ইনভেস্ট করা বিক্রি করতে প্রফিট থাকতেছে আষ্টশো টাকা এটা কিভাবে সম্ভব একমাত্র সম্ভব আমাদের এই মা ইলেকট্রনিক্সের কাছে চলে আসবেন তারা নিজে নিজস্ব কিন্তু ফ্যাক্টরি রয়েছে তারা নিজেরা তৈরি করে থাকে প্রোডাক্ট এবং কিছু কিছু প্রোডাক্ট থাকে তারা সরাসরি আমদানিও করে থাকতেছে ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম